প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে এরকম একজন মানুষের কাছে পরিচয় করে দিব যে মানুষটি মনির খান সাহেবের একজন প্রকৃত ভক্ত মনির খানের খাটি ভক্ত তো তার কাছে আমরা চলে যাচ্ছি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা শুনতে পাইলাম যে আজকে আপনি নাকি মনির খান ভাইয়ের একজন অনেক বড় একজন ফ্রেন্ড অনেক বড় একজন ভক্ত তো এই মনির খান ভাইয়ের কোন গানটি শুনে আপনি তার প্রতি আকৃষ্ট হয়েছেন মনির খানের বিশেষভাবে মনির খান ভাইয়ের প্রত্যেকটা গানে আমার কাছে খুব ভালো লাগে তো হৃদয় শুয়ে যায় প্রত্যেকটা গান তো প্রত্যেকটা গানে আমি শুনি কোনটা ভালো এটা বলতে না সবগুলা গানে আমার কাছে খুবই ভালো লাগে ও আচ্ছা তাহলে এ মনির খানের সবগুলো গান যখন শুনছেন তাহলে আমরা মনির খান ভাইয়ের কিছু অ্যালবামের নাম শুনি একটু বলেন তো অ্যাকচুয়ালি মনির খানের অ্যালবামের নাম বলতে গেলে যেভাবে আমি বলবো আমি মনির খানের কয়েকটা অ্যালবামের নাম বিশেষভাবে কয়েকটা অ্যালবামের নাম জড়ো করে একটা লেটারের মতো করেছি ওটা আমি বলি হ্যাঁ আচ্ছা প্রিয় অঞ্জনা ভালোবাসা নিয়েও আশা করি ভালো আছো কিন্তু বান্ধবী আমি ভালো নেই জানি জোর করে ভালোবাসা হয় না তাই বলে এত ব্যথা দিও না আমায় তোমাকে ভালোবেসে বুকটা আমার ভাঙ্গা বাড়ি আর সে ভাঙ্গা বাড়িতে অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে কিন্তু কেন কেন তুমি এতটা পাশান আসলে তোমার কোনো দোষ নেই বল করেছি তোমাকে ভালোবেসে আর সে বোলের মাসল দিতে গিয়ে এত ব্যথা রাখবো কী করে তাই চলে এলাম অনেক দূরে আবার কেন পিছু দেখো এটি তোমার দেবদাস। বাহ চমৎকার অসাধারণভাবে এ গানের কথাগুলি বলছেন একেবারে কবিতার মতন গানের শিরোনামগুলি বলেছেন আপনি তো আমরা মনির খান ভাইয়ের একটি গান আপনার মুখ থেকে শুনতে চাই একটু বলেন মনির খানের গান বলতে আসলে আমি তো আর তার মতো করে গাইতে পারবো না ভাই তবে তার একটা গান গাওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে ওকে তোমার চোখেরি জলে যে ভালোবাসা ছিল লোকানো আমি বুঝতে পারিনি তা কখনো তুমি বিশ্বাস বুঝতে পারিনি তা কখনো তোমার চোখেরই জলে যে ভালোবাসা ছিল লোকানো আমি বুঝতে পারিনি তা কখনো তুমি বিশ্বাস করো বুঝতে পারিনি তা কখনো এতটা যে ভালোবাসো কোনো দিনও না কেন চুপে চুপে সাহসের দরজাটা না এতটা যে ভালোবাস কোনো দিনও না কেন চুপে চুপে সাহসের দরজাটা না আমি বিষয় হতো বাকে খোনো আমি বাকে কোনো তোমার চোখেরই জলে যে ভালোবাসা ছিল লোকানো আমি বুঝতে পারিনি তা কখনো তুমি বিশ্বাস করো বুঝতে পারিনি তা কখন এতটা যে দিন গেল একদিন না কেন একবার কাচা আসলে না এতটা যে দিন গেল একদিনও হাসলে না কেন নির্বয়ে খার আসলে না আমি বিশ্বয় হতো বাকে খোন আমি বিশ্বয় হতো বাকে খোন তোমার চোখেরই জলে যে ভালোবাসা ছিল লোকানু আমি বুঝতে পারিনি তা কখনো তুমি বিশ্বাস বুঝতে পারিনি তা কখনো বা বাহ অসাধারণ গানটি করালেন আপনি আপনার মিষ্টি কণ্ঠে খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো তো আপনি আসলেই মনে হয় মনির খান সাহেবের অনেক বড় একজন ভক্ত তাই না ভক্ত আমার মতো একটা ক্ষুদ্র মানুষ তার ভক্ত হতে পারবো না তারপর আমি তার গান শুনি এটা আমি বলতে পারি যে আমি তার গান শুনি তার গান আমার খুব ভালো লাগে ও যাক ধন্যবাদ তো কেন ভাই আপনি মনির খানের মনির খান তো মনির খান ভাই তো শেখ খায়া মানে এসব ধরনের গান বলতো আসলে শেখ বিরোহ এগুলি আসলে কত মানুষের বিভিন্ন রকমের দুঃখ কষ্ট থাকতে পারে বিভিন্ন ধরনের কষ্ট মানুষের ভিতরে বিরাজ করতে পারে প্রত্যেকটা এরকম যারা বিভিন্ন রকমের কষ্ট যার যার মনে বিরাজ করে তার গান আসলে প্রত্যেকটা মানুষের হৃদয়ে শুয়ে যায় এই জন্যই প্রত্যেকটা মানুষের জীবনের সাথে তার গান কোনো না কোনো দিক দিয়া মিসিং হই সেই জন্য আর কি তবে আপনি কি কোনো প্রেম প্রেম করছেন কখনো না ভাই প্রেম ভালোবাসা জীবনে কখনো আসে নাই এটা কি হাসা কথা না মিছা কথা না ভাই প্রেম আসলে বলতে পারি না প্রেম না ভাই আমার মনে হইতাছে আপনার চেহারা দেখে মনে হইতাছে না আপনি কখনো না কখনো প্রেম প্রেম একজন না 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 চেহারা দেখে কারো ওজন করা যায় না ভাই তাহলে আপনি মনির খানের এত এইভাবে এরকম গান শুনেন কেন ভালো লাগে ভালো লাগে খুবই ভালো লাগে এজন্য শুনি বললাম না প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কোনো না কোনো দিক দিয়ে মিসিং হয় সেই জন্য যাক ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে